আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন হোক। বাংলায় বোমাবাজি করে ভোট চাই না, গুলি চালিয়ে ভোট চাই না, রক্ত ঝরিয়ে ভোট চাই না। গণতান্ত্রিক উপায়ে মানুষ শান্তিপূর্ণভাবে যে রায় দেবে তাই মেনে নেব। সোমবার দুপুরে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী শঙ্কর সিং এর সমর্থনে রানাঘাট নশরাবাণী সংঘের ময়দানে এক দলীয় জনসভায় যোগদান করতে এসে এই কথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গুলি চালানোর বিরুদ্ধে আমি বুলেটের বদলে ব্যালট চাই, আমি বুলেটের বদলে বুলেট চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, গণতান্ত্রিকভাবে মানুষ যে অধিকার দেবে মানুষ যা রায় দেবে মেনে নেব। গুলি চালিয়ে ভোট চাই না, গুন্ডামি করে ভোট চাই না, বোমাবাজি করে ভোট চাই না, আর পুলিশকে দেখিয়ে ভয় দেখিয়ে গ্রামে গ্রামে। সবাই মনে রেখো, 48 ঘন্টা ইলেকশন যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, গ্রামে গ্রামে পুলিশ পাঠিয়ে ভয় দেখাচ্ছে মা ভাই বোনদের। আমি নন্দীগ্রামে না দেখলে আমার চোখ খুলতো না, কিভাবে গ্রামে গ্রামে লোককে ভয় দেখিয়েছে, কিভাবে মারা গেছে আমার কর্মী কল্পনা করতে পারবেন না। কোচবিহারের শীতলকুচির গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করে ঘটনাটি সম্পূর্ণভাবে বিজেপির পূর্ব পরিকল্পিত বলে এদিনের সভামঞ্চ থেকে বিজেপিকে কার্যত এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলেও এদিন দাবি করেন তিনি। পুরো বিজেপি প্ল্যান করেছে এসপির সাথে বসে, এটা তদন্ত আমি তো করবই, তদন্ত তো করবই, আসল ঘটনা বের করবই। এর আগে প্ল্যান করে কে কে মিটিং করেছে, কারা কারা গুলি চালিয়েছে, সড়ক কাগজটা দাও তো আমার হাতে একটু, যেটা তোমার কাছে রাখলাম, কারা কারা গুলি চালিয়েছে, কি করে প্ল্যান করেছে, কিভাবে একটা মেয়েকে আগে পাঠিয়েছে যে বলো আমার আমার বাচ্চাটাকে লুকে নিয়ে গেল, সমস্তটা প্ল্যান করেছে বসে, এবং প্ল্যান করে গুলি চালিয়েছে, গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করেছে, তারপরে ক্লিন চিট দিচ্ছে। তৃণমূল ক্ষমতায় এলে আগামী দিনে সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার রানাঘাট, শান্তিপুর, ফুলিয়া, কৃষ্ণনগর, নবদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকায় নতুন করে পাকা রাস্তাঘাট ও ঘরবাড়ি নির্মাণ করা হবে, ঢেলে সাজানো হবে এলাকার ট্যুরিজম ব্যবস্থাকে। এছাড়াও জলস্বপ্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল বলেও এদিনের প্রকাশ্য জনসভা থেকে অগ্রিম উন্নয়নের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।